টাঙ্গাইল জেলার দেলদুয়ার থানার আতিয়া গ্রামে অবস্থিত প্রায় 400 বছর পুরনো একটি ঐতিহাসিক স্থাপনা। টাঙ্গাইল শহর থেকে মসজিদটির দূরত্ব প্রায় 6 কিলোমিটার। বাইজিদ খান পন্নির পুত্র জমিদার সাইদ খান পন্নি 1610 সালে আতিয়া মসজিদটি নির্মাণ করেন। 18 মিটার দৈর্ঘ্য এবং 12 মিটার প্রস্থের মসজিদটির পাশে দিয়ে বয়ে গেছে লৌহজং নদী। আতিয়া মসজিদে একটি বড় ও 3টি ছোট গোলাকার গম্বুজ রয়েছে। গম্বুজের নিচে এবং 4 কোণার 4টি পিলারে ফুটিয়ে তোলা হয়েছে চমৎকার নকশা। আতিয়া মসজিদের পূর্ব ও উত্তর দিকে দেয়ালে টেরাকাটার উপরে স্থান পেয়েছে ফুলের নকশা। মসজিদের পূর্ব দিকে 3টি প্রবেশপথ ছাড়াও উত্তর ও দক্ষিণে আরও 2টি করে প্রবেশপথ রয়েছে। লাল ইট দিয়ে তৈরি আতিয়া মসজিদটিতে সুলতানি ও মুঘল স্থাপত্যরীতির নিদর্শন দেখতে পাওয়া যায়। 1800 সালের দিকে একটি ভূমিকম্প হয়। সেই ভূমিকম্পে মসজিদটি ক্ষতিগ্রস্ত হলে 1837 এবং 1909 সালে মসজিদটি পুনর্নির্মাণ করা হয়। বাংলাদেশ ব্যাংক কর্তৃক মুদ্রিত 10 টাকা মূল্যমানের নোটের এক পাশে আতিয়া মসজিদের ছবি রয়েছে। ঢাকা থেকে সড়কপথে টাঙ্গাইলের দূরত্ব মাত্র 84 কিলোমিটার। টঙ্গী হয়ে টাঙ্গাইল যেতে প্রায় 3 ঘন্টার মতো সময় লাগে। ঢাকার মহাখালী বাস টার্মিনাল থেকে নিরালা, বিনিময়, ঝটিকা, ধলেশ্বরী ইত্যাদি বাস টাঙ্গাইলের উদ্দেশ্যে নিয়মিতভাবে ছেড়ে যায়, অথবা আপনি ট্রেনেও যেতে পারেন। এই সমস্ত বাসে বা ট্রেনে যেতে ভাড়া 100 থেকে 200 টাকার মতো লাগে। টাঙ্গাইলের পুরাতন বাসস্ট্যান্ডে নেমে সিএনজি অটোরিকশা দিয়ে পাথরাইল বটতলা আসতে হবে। অটোরিকশা জনপ্রতি 15 থেকে 20 টাকা ভাড়া নেবে। বটতলা থেকে সিএনজি বা পায়ে হেঁটে আতিয়া মসজিদে যাওয়া যায় খুব সহজেই।